Hi guys, welcome and welcome back to my channel. আমি সুমি, তোমরা দেখছো সুমি বিউটি এন্ড ভ্লগস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ডেইলি ভ্লগ কিছুদিন বন্ধ রাখবো, কিছু সেপারেট ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তেমনই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি সুমি, তোমাদের আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে, আজকের ভিডিওটা মূলত হচ্ছে মিনি নাইকা হল, আবারও বলতে পারো আমার আপডেটেড স্কিন কেয়ার। তো আগে কিছু কথা বলে নিই, তারপর আমি তোমাদেরকে নাইকা থেকে কী কী কিনলাম সেগুলো দেখাবো। প্রথমত যে আমার কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে, মাস তিন চারেক ধরে আমার স্কিনে বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছে। ছোটো ছোটো র্যাশ, ব্রণো, অ্যাকনে, মানে প্রচণ্ড পরিমাণে, বেশি বিশেষত এই সাইডটা আর এই পোর্শনটা প্রচণ্ড পরিমাণে, তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, যে এই পোর্শনগুলো দেখো অনেকটা ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে গেছে। এই সাইডটা, এই সাইডটা আমার প্রচণ্ড পরিমাণে হোয়াইট রেক্সের প্রবলেম আছে। তাছাড়া এই সাইডগুলো অল্প অল্প, এই কানটাতে, এই নাকের এই জায়গাটাতে একটা ছোটো ছোটো, মানে কী বলো, অ্যাকনে হয়ে ওগুলোকে একটু মানে হাত দিয়ে নখ দিয়ে মানে এ করে করে না পুরো ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে গেছে। তাছাড়াও আমি অনেক হোম রেমেডি ট্রাই করেছি, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করেছি। আমি তো স্কিন কেয়ারে বিশেষত গুড ভাইবসের প্রোডাক্ট ইউজ করতাম, তো সেই সমস্ত কিছু, অনেক কিছু রেমেডি করার সত্ত্বেও এই প্রবলেমগুলো কিছুতেই ঠিক হচ্ছিলো না, উপরন্তু বাড়তেই ছিল। মানে হচ্ছে, কমছে, আবার হচ্ছে, মানে কিছুতেই একেবারে রিকভার হচ্ছিলো না। তো আমি অনেক কিছু সার্চ করে, ইউটিউবে অনেক কিছু সার্চ করে, গুগলে অনেক কিছু সার্চ করে, তো আমি ভাবলাম যে না, এবার আমার স্কিন কেয়ার যে প্রোডাক্টটা সেটাকেই পুরোপুরি চেঞ্জ করতে হবে। তো আমি সেটাই করলাম, অনেক কিছু ঘাটাঘাটি করে দেখলাম যে কোন কোন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার জন্য, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার জন্য সুইটেবল হবে বা আমার স্কিনের জন্য যাবে, আবার কোনো রিয়াকশান না বেরিয়ে যায়। তো সেই সমস্ত অনেক কিছু চিন্তাভাবনা করে আমি বেশ কিছু প্রোডাক্ট নিয়েছি। খুব মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি আপাতত স্কিন কেয়ার করার চেষ্টা করছি। আর আমি এখনও পর্যন্ত একজনে ইউজ করিনি, আমি জাস্ট মানে কিনেছি। এবার আস্তে আস্তে তোমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করবো, যে স্কিন মানে কতটা কি ভালো কাজে দিল না দিল, আর তোমাদেরও হেল্প হবে আশা করি। যাদের এরকম আমার মতো অ্যাকনে প্রোন স্কিন, তারা অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো আর বেশি কথা বলবো না, কী কী প্রোডাক্ট কিনলাম আগে সেগুলোতে যাওয়া যাক। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে ফেস ওয়াশ, সেটা হচ্ছে প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। এই যো প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। তো এর এরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিং এসছে। এটা কিন্তু মোটামুটি প্লামের সমস্ত প্রোডাক্টই কিন্তু মোটামুটি অনেকটা এক্সপেন্সিভ, তো সবার পক্ষে মানে আমাদের মতো স্টুডেন্টদের জন্য কিন্তু কেনাটা একটু চাপের। বাট আমার কিছু করার ছিল না, আমাকে নিতেই হতো, কারণ আমার স্কিনটা দিন দিন প্রচণ্ড পরিমাণে অ্যাকনে ব্রণতে ভরে যাচ্ছিলো। তো সে কারণে বাবা মার থেকে আবার আমাকে চিনতে নিতেই হয়েছে। তো যারা মানে যাদের স্কিনের প্রবলেম আছে তারা একবার ট্রাই করতে পারো, আর তারপর আমি যখন ইউজ করে ভালো রেজাল্ট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও, এটা হচ্ছে প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। তো এখানে অনেক কিছু ক্লেম করেছে যে এখানে এটা কম্বিনেশন অয়েলি অ্যাকনে প্রোন স্কিনের জন্য স্পেশালি তৈরি, আর এর রিভিউ আমি প্রচুর দেখেছি, আর মানে নাইকাতে এর রেটিংও খুব ভালো ছিল। তো সেই কারণে এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা হচ্ছে প্লামের গ্রিন টি ফেস ওয়াশ। এরপরে তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে টোনার, যেটা খুব ইম্পর্টেন্ট। এটাও নিয়েছি আমি প্লামের গ্রিন টি টোনার, এটা হচ্ছে প্লামের গ্রিন টি টোনার। তো দাঁড়াও, তোমাদেরকে আগে বলে দিই ফেস ওয়াশটার প্রাইস। ফেস ওয়াশটার প্রাইস তোমার পড়েছে প্রায় 273 বা এরকম কিছু, কারণ আমি অনেকটা অফারে এটা পেয়েছি। এখন 300-এর উপরে এর প্রাইস আছে, বাট আমি 273 কি 275 এরকম পেয়েছি। আমার প্রাইসগুলো এক্স্যাক্টলি মনে নেই, তো আমি তোমাদেরকে প্রাইসগুলো এখানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এটা হচ্ছে প্লামের, এটা হচ্ছে প্লামের গ্রিন টি টোনার। তো এটা হচ্ছে পুরোপুরি অ্যালকোহল ফ্রি টোনার, তো নিশ্চিন্তে তোমরা অ্যাকনে প্রোন স্কিনে ইউজ করতে পারো, যাদের সেন্সিটিভ স্কিন তারা তো মানে ইউজ করতেই পারো। তো এটাও আমার কাছে একদমই নতুন, আমি ইউজ করে তারপর তোমাদেরকে রিভিউ দেবো। আর এটার রিভিউ প্লাস হচ্ছে নাইকা তার রেটিং দুটোই কিন্তু খুব ভালো ছিল। তো এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্লামের ময়েশ্চারাইজার, আর এটা হচ্ছে, এটাও অনেকটা অনেকখানি আমার কাছে অনেকটা এক্সপেন্সিভ মনে হয়েছে। আর এটার হচ্ছে 50 গ্রামস, এই যে 50 ml প্রোডাক্ট আছে প্লামের ময়েশ্চারাইজার। আর এটার প্রাইস নিয়েছে প্রায় 300-এর উপরে, 470-এর MRP আছে, বাট 370 এরকম সামথিংয়ের প্রাইস নিয়েছে। প্যাকেজিংগুলো কিন্তু প্লামের প্যাকেজিংগুলো সত্যি খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা এরকম ক্যাপ আছে, পাম বাটল আছে, তোর
কিউট প্যাকেজিং বাট 50 ml এর প্রচুর এক্সপেন্সিভ, আমার প্রচুর এক্সপেন্সিভ লেগেছে। যাই হোক, তো এটা হচ্ছে সিটিএম মানে ক্লিনজিং টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার। এরপরে যেটা প্লামের নিয়েছি, প্লামের হচ্ছে একটা হচ্ছে নাইট জেল, এটা আমি প্রচুর রিভিউ দেখেছি, প্রচুর রিভিউ দেখেছি। তো এটা হচ্ছে এক এই যতদূর আমি এর রিভিউ বা এর সম্পর্কে যতটুকু জেনেছি সেটা হচ্ছে এটা বেসিক্যালি তোমার যে ব্রাউন স্পট, ব্ল্যাক স্পট এগুলোকে আস্তে আস্তে কিওর করার চেষ্টা করে, রিমুভ করে দেওয়ার চেষ্টা করে। তো সে কারণে আমার এই ক্রিমটা নেওয়া। আর এই ক্রিমটা কিন্তু প্যাকেজিং প্লাস দেখতে খুবই সুন্দর, তোমাকে দেখাচ্ছি খুলে। এটা এরকম জেল ফর্মে আছে, এটা গ্রিন, হালকা একটা গ্রিন গ্রিন কালার, বাট খুব সুন্দর। এর ফ্রেগরেন্সটাও আমার খুব ভালো লেগেছে, সিরিয়াসলি খুব মাইল্ড ফ্রেগরেন্স বাট খুব সুন্দর। তো এই একটা নাইট জেল আমি প্লামের নিয়েছি। প্লামের টোটাল আমি চারটে প্রোডাক্ট নাইকা থেকে নিয়েছি। একটা হচ্ছে এই গ্রিন নাইট জেল, মানে নাইট জেলটা গ্রিন টি এর, এটা হচ্ছে ময়েশ্চারাইজার, গ্রিন টি ময়েশ্চারাইজার, এটা গ্রিন টি টোনার অ্যান্ড গ্রিন টি ফেস ওয়াশ। এই চারটে হচ্ছে প্লামের প্রোডাক্ট এসছে। এরপর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান্টিন অয়েল রিপ্লেসমেন্ট। এটা আমার অনেকদিন নেওয়ার ইচ্ছে ছিল, আমি আগে কখনো ইউজ করিনি, বাট এটা একদম মিনি সাইজ নিয়েছে, এটা 90 টাকা নিয়েছে। তো এটা আমার একবার ট্রাই করার ইচ্ছে ছিল, তো এটা একটা নিয়েছি। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার হালকা হালকা একটু ডার্ক সার্কেল, হালকা একদম স্লাইট, খুব একটা নয়, খুব একটা বোঝা যায় না, বাট হালকা এসছে। তো আমি ভাবলাম যে আগে থেকে কিওর করে রাখার, মানে কিওর যদি করতে থাকি তাহলে এটা খুব বেশি একদম জিদ্দি হয়ে দাঁড়াবে না। আর ডার্ক সার্কেল যদি একবার চলে আসে সেটাকে রিমুভ করা টু টাফ, কারণেই আমি আগে থেকেই হচ্ছে এই মানে এটা মানে রিমুভ করার জন্য প্রিকশন নিতে শুরু করে দিয়েছি। তো সে কারণে আমি একটা আন্ডার আই ক্রিম অর্ডার করেছি, সেটা হচ্ছে হিমালয়া। এটা হচ্ছে হিমালয়ার আন্ডার আই ক্রিম। আমার খুব একটা যেহেতু ব্ল্যাক মানে ডার্ক সার্কেল নেই, তো সেই কারণে আশা করি এটাতে কাজে দেবে। আর এটা নিয়েছে হচ্ছে 180, এটা 180 নিয়েছে। তো এটা এটাও আমি একদমই ইউজ করিনি, তো এটা রিভিউ ভালো ছিল, তো সে কারণে এই একটা আন্ডার আই ক্রিম নিয়েছি। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, এটা একটা কটন প্যাড, নর্মাল একটা কটন প্যাড নিয়েছি, যেটা হচ্ছে ওই কোনো মেকআপ বা হচ্ছে তোমার টোনার এই সমস্ত মানে অ্যাপ্লাই করার জন্য খুব ভালো। তো সে কারণে আমাকে একটা কটন বলও নিতে হবে, যেটা আমি অর্ডার করতে ভুলে গেছিলাম, তো এটা একটা অর্ডার করেছি। আর এটা নিয়েছে 65 rupees, খুব ভালো, তো দেখে তো খুব ভালো লাগছে, ইউজ করে দেখি কেমন। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে কিউরা, দেখো মেবি আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন করছি কিনা জানি না, এটা হচ্ছে কিউরা আন্ডার আর্মস হোয়াইটেনিং ক্রিম। তো আমার আন্ডার আর্মসটা একটু ব্ল্যাক, তো সেই কারণে সেটাকে রিমুভ করার মানে একটু ক্লিন করার জন্য সে কারণে এটা নেওয়া। সেটা হচ্ছে কিউরার আন্ডার আর্মস হোয়াইটেনিং ক্রিম, যদি আমি ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকি আই এম সরি, তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে দিও যে ঠিক প্রোনাউন্সিয়েশনটা কী। আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর এটা হচ্ছে এই প্রোডাক্টটা, এটাও আমি একদিনে ইউজ করিনি। সো এখানে দেওয়া আছে যে 4 weeks, মেবি 4 weeks-এ তোমার হচ্ছে এটা ভালো, মানে এখানে ক্লেম করেছে যে তুমি যদি দিনে 2 বার করে ইউজ করো তাহলে এটা বেশি ভালো বা তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো দেখা যাক, এটা আমি কালকে থেকে ইউজ করা স্টার্টিং করবো, দেখি কিরকম কী কাজে দেয়। তোমাদেরকে অবশ্যই আমি আলাদা করে রিভিউ যদি তোমরা জানতে চাও যে কেমন ওয়ার্ক করলো, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে, নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা হচ্ছে ল্যাকটো ক্যালামাইন। এটা হচ্ছে প্যাকেজিংটা খুলতে গিয়ে খুব এক্সাইটমেন্টে এটা ছিঁড়ে গেছে। এটা একটা ল্যাকটো ক্যালামাইন, এটা আমি ইউজুয়ালি এটা সকালবেলা একটা মর্নিং স্কিন কেয়ারে ব্যবহার করবো বলে নিয়েছি। এটারও আমি প্রচুর রিভিউ দেখেছি, তো রিভিউ দেখার পর আমি দেখলাম যে হালকা যে মানে অয়েলগুলো, যে তোমার এক্সেস অয়েলগুলো, আমি প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হয় আমার গরমে, আর মারাত্মক হারে গরম পড়ছে এখন, তো সোয়েটিংয়ে প্রচণ্ড পরিমাণে এই অ্যাকনে পিম্পলসগুলো বেশি হচ্ছে। তো আমি দেখলাম যে এই প্রোডাক্টটা ইউজ করলে তোমার যে এক্সেস অয়েলটা, একদম এক্সেস অয়েলটা রিমুভ করবে না, কিন্তু অয়েলটাকে তোমার ব্যালেন্স করবে। প্রত্যেকটা স্কিনে কিন্তু অয়েল সব কিছুরই প্রয়োজন, তো সেখানে এটা কিন্তু বেসিক্যালি অয়েলটাকে তোমার ব্যালেন্স করবে।
তো সেই কারণে এটা নেবা, আর এগুলো নাকি স্পটও হালকা রিমুভ করবে যতদূর আমি শুনলাম, তো সেই কারণে এটা একটা নিয়েছি। আর নেক্সট যে প্রোডাক্টের সঙ্গে তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে, আমি এখনও যে কটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম তার সবথেকে বেশি এক্সপেন্সিভ যে প্রোডাক্টটা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে খুব কষ্ট হয়েছে এই বুকে, এই সিরামটা আমাকে নিতে হয়েছে। তো এটা হচ্ছে এটা হচ্ছে ইট স্কিন ব্র্যান্ডের একটা হচ্ছে ভিটামিন সি সিরাম, আর এটা হচ্ছে পাওয়ার 10 ফর্মুলা ভিসি এফেক্টর উইথ ভিটামিন সি। তো এটা হচ্ছে ইট স্কিন, এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে একটা কোরিয়ান স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট, আর এই সিরাম এটা একটা সিরাম। তো এটা আজকেই এসেছে, আজকে হচ্ছে নাইকা থেকে এসছে। তো এর প্রচুর আমি রিভিউ দেখেছি, এটা আমি বেসিক্যালি নিয়েছি যে আমার হচ্ছে স্কিন অনেকটা ডার্ক হয়ে গেছে, এই পিম্পলস অ্যাকনে প্রোন হয়ে পুরো স্কিনটা না হালকা ডার্ক হয়ে গেছে। তো আমি এই হচ্ছে সিরামটাতে যেটা দেখলাম যে তোমার ডার্ক স্কিন টোনটাকে লাইটেন করবে, প্লাস যে ব্রোনো বা এই অ্যাকনের যে দাগগুলো রয়েছে সেই দাগগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। এর অনেক রিভিউ আমি ভালো দেখেছি, আর কোরিয়ান প্রোডাক্ট সত্যি খুব ভালো হয়, তো সেই কারণে এটা আমার নেওয়া। আর এটার প্রাইস হচ্ছে 950, বাট এটা আমি নাইকাতে পেয়েছি 855 টাকা থেকে এই প্রোডাক্টটা নিতে হয়েছে। সব থেকে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট হচ্ছে, এখনো পর্যন্ত ইউজ করব আমি এটা। অবশ্যই অবশ্যই আমার ইচ্ছে আছে যে এটার আমি রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে আমার স্কিনে কতটা ওয়ার্ক করলো বা না করলো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো এই হচ্ছে আরও একটা লাস্ট, বাট খুব এক্সপেন্সিভ, আমার কাছে তো খুব এক্সপেন্সিভ, কারোর কাছে আছে কি জানি না, কিন্তু আমার কাছে তো খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। তো চলো মোটামুটি কিছু প্রোডাক্ট নিয়ে নিই, একদম সিম্পল কিছু মিনিমাম প্রোডাক্ট দিয়ে আমি স্কিন কেয়ার করার চেষ্টা করছি, প্লাস কিছু মানে DIY ট্রাই করছি, কারণ DIY মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার স্কিনের জন্য। মানে প্রোডাক্ট তুমি কেমিক্যাল প্রোডাক্ট যতই ইউজ করো না কেন, কিন্তু বাড়ির যে হোম রেমেডিগুলো ট্রাই করলে কিন্তু আরও তাড়াতাড়ি তোমার রিকভার হবে এই স্পটগুলো। বা খুব মিনিমাম প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখালাম, আর সঙ্গে DIY সমস্ত কিছু মানে আমি তো করছি, আর আমি DIY প্লাস এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে কতটা কি রেজাল্ট পেলাম তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো সেটা খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওতে আর কিছু দেখানো নেই, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানি। আর এই ভিডিওটা মানে আমি দেখালাম বলে যে এইগুলো সেন্সিটিভ স্কিনের জন্য একদম অ্যাপ্রুভাল সেটা কিন্তু নয়, যেহেতু আমি এখন ইউজ করিনি সেখানে আমি কনফার্মলি বলতে পারবো না যে কতটা এটা ওয়ার্ক করবে পিম্পলস বা অ্যাকনের উপর। আমি ইউজ করে তারপর তোমাদেরকে কিন্তু অবশ্যই ফিডব্যাক জানাবো। তো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে দেখাবো, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, হ্যাপি থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো। আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো, আর কোনো ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে গেলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, সেগুলোকে খুব তাড়াতাড়ি আমি রেক্টিফাই করার চেষ্টা করবো। আজকের মতো টাটা, মেম্বার আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব না করে যেও না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে, আর তোমরা সবার আগে ভিডিওটা আমার দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইকটা মাস্ট। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বাই।